আসসালামু আলাইকুম, তারেক একাডেমিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তারেক আছি আপনাদের সাথে এবং আজকে আমরা কথা বলবো এবং আজকে আমরা কাজ করব ভিজিটিং কার্ড নিয়ে। তো চলুন একটা ভিজিটিং কার্ড তৈরি করে ফেলি এবং চমৎকার একটি ভিজিটিং কার্ড তৈরি করবো মাইক্রোসফট ওয়ার্ডে। তো মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ অথবা 2010 অথবা 16-13 যেটাই হোক না কেন, আপনারা ঠিক এরকম একটি ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন। আর এটা তৈরি করার জন্য প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করব। তো এখানে ইনসার্টে ক্লিক করে নিচ্ছি। ইনসার্টে ক্লিক করে নেওয়ার পর আমরা শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো শেপ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বেসিক শেপ, ব্লক অ্যারোস, ফ্লো চার্ট, এরকম অনেকগুলো শেপ রয়েছে। তো এই লাইন শেপের কথাও বলে রাখি, এই লাইন শেপটাও আমাদের কাজে লাগবে। তো আমরা প্রথমের দিকে যে কাজটি করব সেটি হচ্ছে বেসিক শেপ থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে এটাকে ড্রয়িং করলাম। এটাকে ড্রয়িং করার সাথে সাথেই আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করে রাখবেন, সেটি হচ্ছে উপরের দিকে ফরমেট কথাটি এসেছে। তো এই ফরমেট কথাটি যখন আসবে তখন আমরা এটার ইন্টারফেসটি দেখতে পাচ্ছি যে এখানে রিবনগুলো সব চেঞ্জ হয়ে গেছে। তো এইটার যে সাইজ, এই সেই সাইজটাকে আমাদের ঠিক করে দিতে হবে। ভিজিটিং কার্ডের যে সাইজটি রয়েছে সেই সাইজটি আমরা মূলত এখানে ঠিক করব। তো আমি এটাকে মিডিলে রাখছি। তো ভিজিটিং কার্ডের যে সাইজটি সেটি হচ্ছে মূলত হোয়াইট, যেটা রয়েছে আমাদের এইদিকে হোয়াইট, এটা হচ্ছে 3.6। আর এখানে হাইট যেটা রয়েছে এটা হচ্ছে 2.1, অর্থাৎ আমরা এখানে 3.6, এখানে তো ড্রয়িং করার সময় অটোমেটিকলি 3.6 হয়ে গেছে। আর আমরা এখানে 2.1, আমরা এই জায়গাটাতে একটু লক্ষ্য রাখবেন যে এখান থেকে কিন্তু আমরা হোয়াইট এবং হাইট পরিবর্তন করব। তো আমি এখান থেকে এটাকে ড্রয়িং করছি, 2-3 হয়ে গেছে, 2.1 করে দিচ্ছি। আর আমাদের হাইটটা 2.1 থাকছে, আর নিচের দিকে এটা হোয়াইট সেটা হচ্ছে 3.6 থাকছে। আমরা ফাঁকা জায়গায় ক্লিক করলে অথবা এন্টার বাটন প্রেস করলে এটার সাইজটা ঠিক হয়ে যাবে। তো এটা ছিল মূলত এই শেপের কাজ। শেপ থেকে আমরা একটা রেক্টাঙ্গেল নিয়েছি এবং রেক্টাঙ্গেল বক্স থেকে আমরা এই কাজটি করেছি। তো এরপর যে কাজটি করব সেটি হচ্ছে আমাদেরকে লিখতে হবে টেক্সট বক্স নিয়ে। তো টেক্সট বক্স নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে ইনসার্টে আবার ক্লিক করব। আমরা কিন্তু আজকে ইনসার্ট ট্যাবের কাজটি সবচেয়ে বেশিবার করব। তো ইনসার্ট ট্যাবটাই একটু বারবার বলা হবে। তো এখান থেকে আমরা টেক্সট বক্সে ক্লিক করছি ইনসার্টে ক্লিক করার পর, এবং নিচের দিকে ড্র টেক্সট বক্সে ক্লিক করব। তাহলে আমরা এখান থেকে একটা টেক্সট বক্স তৈরি করতে পারবো। আমি এখানে একটা টেক্সট বক্স তৈরি করে নিচ্ছি, এই জায়গায় একটা টেক্সট বক্স তৈরি করে নিলাম। নেওয়ার পর একটু বড় করে দিচ্ছি। এখন এখানে আমরা নাম লিখতে পারি, যেমন আপনার নাম কি সেটা নাম লিখতে পারেন, আপনার কোম্পানির নাম লিখতে, যে কোনো নাম লেখা যাবে। আমি এখানে নাম লিখছি, আমি এখানে আমার নাম লিখলাম। এরপর যে কাজটি করব সেটি হচ্ছে আমি এই বক্সটিকে একটু উপরের দিকে উঠাই দিই, একটু উপরের দিকে এখানে দিই। তো বক্সটি মূলত থাকবে না, এটার যে লাইনটি রয়েছে এই লাইনটিকে আমরা একটু পরে হাইড করে রাখবো, সেটার জন্য দেখা না যায়। এরপরে যে কাজটি করবো সেটি হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে নিই। এটাকে ডুপ্লিকেট করানোর নেওয়ার জন্য কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে ডি প্রেস করতে হবে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট। আমি এটাকে এই জায়গায় রাখবো, কারণ এখানে আমরা ফোন নাম্বার ব্যবহার করব। অনেক সময় দেখা যাচ্ছে ফোন নাম্বার ব্যবহার করতে হয়। আমি এখানে লিখছি মোবাইল, মোবাইল লিখে ক্লোন দিলাম। এরপর হচ্ছে নাম্বার লিখবো 01767। এইভাবে আমরা নাম্বার ব্যবহার করতে পারি। আমি এখানে শুধুমাত্র এই নাম্বারটি রাখলাম। এরপরে এটা হয়ে যাওয়ার পর আমরা আরও যে কাজটি করবো সেটি হচ্ছে আবার এই টেক্সট বক্সটাকে ডুপ্লিকেট করে নেব। কন্ট্রোল চেপে ধরে আমরা আবার ডি চাপছি। ডি চাপার পর এটাকে ডুপ্লিকেট করে নেওয়ার পরে এটাকে মাঝখানে নিয়ে আসছি এবং এটাকে আমি আরও একটু বড় করে নিই। এটাকে ঠিক এভাবে বক্সটাকে বড় করে নিচ্ছি, আবার নিচের দিক থেকে একটু বড় করে নেব, আবার একটু নিচের দিকে নামিয়ে দেবো। এরপর এটার ভিতরে আমাদের কী লিখতে হবে, আমি লেখাটা সেন্টার থেকে শুরু করে নিই। সেন্টার থেকে শুরু করার পর আমরা এখানে লিখব আমাদের কোম্পানির নাম। আমি এখানে কোম্পানির নাম লিখলাম। এর এই নামটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি, হোমে ক্লিক করব, আমরা লেখাটাকে বড় করে নেব। আর ফন্ট যেহেতু আমরা চেঞ্জ করতে পারবো, সেক্ষেত্রে ফন্ট চেঞ্জ করার সুযোগ রয়েছে। আমরা ফন্ট চেঞ্জ করার জন্য যে কাজটি করবো সেটি হচ্ছে ফন্ট, এখান থেকে ফন্টের অনেকগুলো স্টাইল রয়েছে, আমরা স্টাইলগুলো খেয়াল করবো যে কোন স্টাইলটি আমাদের কাছে ভালো লাগে, সেই স্টাইলটি আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আপনারা একটি ফন্ট বাছাই করে নেবেন, যে ফন্টগুলো ভালো লাগবে সেই ফন্ট এখান থেকে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করবেন। তো যেহেতু আমরা ভিজিটিং কার্ড তৈরি করছি, সেক্ষেত্রে আমাদের কাছে একটি স্টাইলিস্ট, একটু ভালো ফন্ট আমাদের দরকার, যে ফন্টটি ভালো দেখাবে। আমি এই ফন্টটিকে সিলেক্ট করছি এবং টেক্সট বক্সটি একটু বড় হয়ে গেছে, এটাকে ছোটো করে দিলাম। তো এই টেক্সট বক্স তৈরি করে আমরা এখানে লিখেছি আমাদের কোম্পানির নাম, আর কোম্পানির এখানে একটি লোগো অ্যাড করতে হবে। এই লোগোটাকে অ্যাড করার জন্য আমি যে কাজটি করব সেটা হচ্ছে একটা টেক্সট বক্স ব্যবহার করব। টেক্সট বক্স, ড্র টেক্সট বক্সে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমরা এটাকে এখানে ড্রয়িং এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে যদি আমরা
ছবি অ্যাড করতে চাই অথবা লোগো অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে শেপ ফিলে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর আমাদের কম্পিউটারে যেখানে ছবি রয়েছে সেই ড্রাইভটি আমরা ওপেন করে দেবো। আমার মূলত ছবি যেখানে রাখা আছে সেই জায়গাটাতে আমি যাচ্ছি, তো আমি এখান থেকে আমি এই ছবিটাকে ব্যবহার করব। এটা হচ্ছে ব্র্যান্ড, এটা হচ্ছে লোগো আমাদের, আমাদের কোম্পানির যে লোগোটা রয়েছে সেটা। তো এই ছবিটাকে আমরা এখানে ব্যবহার করলাম কেন সেটা আমি একটু পরে আপনাদেরকে বিস্তারিত বোঝাবো। আর যেহেতু আমি লোগোটা এখানে নিয়ে আসছি, এর পরের কাজটি থাকবে সেটা হচ্ছে লোগোর এই যে লাইনটা আছে আউটলাইনটা, সেটা আমরা এখান থেকে রিমুভ করব। তো এটাকে রিমুভ করার জন্য আমরা নর্মালি এখানে শেপ আউটলাইনে ক্লিক করার পর নো আউটলাইনে ক্লিক করব। তাহলে দেখা যাচ্ছে যে লোগোর যে লাইনটা ছিল সেটা কিন্তু চলে গেছে, আর লোগোটাতে ক্লিক করলে কিন্তু এখানে ফরম্যাট কথাটা আসবে, এটা আবার মনে রাখতে হবে। তো আমরা এখানে লোগো অ্যাড করেছি, নাম লিখেছি, এরপর নিচের দিকে আমরা আরও একটি বক্স নেব। আর এখানে বক্স বলতে কি, আমরা এখানে দুইটা বক্স নেব, একটা হচ্ছে রেক্টাঙ্গেল বক্স নেব। এটা হচ্ছে প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করার পর শেপে ক্লিক করছি, এখান থেকে রেক্টাঙ্গেল বক্স সিলেক্ট করে নেব, যে কোনো একটা রেক্টাঙ্গেল বক্স। এখানে এই রেক্টাঙ্গেল বক্সটা সিলেক্ট হয়েছিল, দুঃখিত। তো আবার আমরা শেপে ক্লিক করার পর এখান থেকে একটা রেক্টাঙ্গেল বক্স সিলেক্ট করে নিয়ে এটাকে আমরা এখান থেকে ড্রয়িং করে এই পর্যন্ত সিলেক্ট করে দিচ্ছি। এটা আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দেবো। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটার কালার চেঞ্জ করব। এই যে আমরা শেপটি নিয়েছি, এই শেপের কালার চেঞ্জ করতে গেলে শেপ ফিলে ক্লিক করতে হবে। শেপ ফিলে ক্লিক করার পর নর্মালি আমরা কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারবেন, যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। আমি এই কালারটি নিচ্ছি। আর এই কালারটি নেওয়ার পর আমাদেরকে আরও একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে শেপ আউটলাইনটাকে আমরা এখান থেকে নো আউটলাইন করে দিই, শুধুমাত্র কালারটা দেখাবে, এখানে কিন্তু আউটলাইন দেখাচ্ছে না, এটা একটু মনে রাখতে হবে। আর যদি বাকি প্রত্যেকটারই আমরা শেপের আউটলাইন এখান থেকে নো করে দিচ্ছি, আমি এখানেও শেপের আউটলাইন নো করে দিই, নো করে দিলাম। তো এখানে একটু মার্ক করতে পারবেন, সেটা হচ্ছে যে এই জায়গায় কিন্তু লাইনটা দেখাচ্ছে না, কারণ হচ্ছে এটা কিন্তু শেপ ফিলের যে রয়েছে এই শেপ ফিলটা কিন্তু আমি যদি সরাই নিই, তাহলে কিন্তু এই যে এটাকে যদি আমি একটু সরিয়ে নিই তাহলে দেখা যাবে দেখাচ্ছে। আবার যদি আমি এটাকে এখানে রাখতে চাই তাহলে কিন্তু এই জায়গাটাতে দেখা যাবে যে এই লাইনটা কিন্তু মানে শো করছে না, কারণ হচ্ছে যে ফিল কালার রয়েছে, ফিল কালারটা হোয়াইট, এই যার কারণে এরকমটা হচ্ছে। আমরা সে ফিলে নো ফিল কালার করে দিই, তাহলে দেখা যাচ্ছে ফিল কালারটা যদি আমরা নো করে দিই তাহলে এটা ঠিকঠাকভাবে দেখাবে। তো আমি এখানে ক্লিক করছি, সে ফিলে ক্লিক করার পর নো ফিল কালার করে দিচ্ছি, তাহলে এখানে আমাদের এই কাজটি ঠিকঠাকভাবে হয়ে যাচ্ছে। আর এখানেও আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই লাইনটাকে প্রথমে নো ফিল করে দেবো, অথবা সেই আউটলাইনটাকে আমরা উঠাই দিই, নো ফিলের প্রয়োজন নেই। আর এই জায়গায় আমরা একটি কথা লিখবো, আমাদের যেহেতু কোম্পানি আমরা ব্যবহার করেছি সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি একটা স্লোগান থাকাটা জরুরি, স্লোগান থাকা দরকার, সেক্ষেত্রে আমরা কোম্পানি একটা স্লোগান ব্যবহার করব। আর এই স্লোগানটা ব্যবহার করার জন্য আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এখানে একটা টেক্সট বক্স তৈরি করব। তো টেক্সট বক্স তৈরি করার জন্য নর্মালি আমরা ইনসার্টে ক্লিক করছি, এরপর এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করব। আবার নিচের দিকে ড্রো টেক্সট বক্সে ক্লিক করে আমরা এখানে টেক্সট বক্স একটা ড্রয়িং করে নেব। আমাদের যেখান থেকে টাইপিং করতে হবে আমরা সেই জায়গাটাকে আমরা মানে ড্রয়িং করে নেব। আর একটা বিষয়, আরেকটা কাজ করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে ফিল কালার, এটার কিন্তু হোয়াইট কালার, আমরা এই ফিল কালারটাকে রিমুভ করব, একটু পরে রিমুভ করছি। তো এখান থেকে আমরা যে কাজটি করব, ওয়াচ আমি লিখছি এনি টাইম, তারপর এটাকে দিয়ে দিলাম, তারপর হচ্ছে ফ্রি, ফুল ফ্রি কথা যে কোনো কথা ব্যবহার করতে পারবো আমরা, তারপর হচ্ছে কোর্স সার্টিফিকেট আমি এই কথাটা লিখলাম, লেখার পরে এটাকে এখানে রাখছি। আর যেহেতু আমরা এই কালারটাকে রাখতে চাচ্ছি না, ফিল কালারটাকে আমরা এখান থেকে ফিল কালারে ক্লিক করার পর নো ফিলে ক্লিক করছি, আর আউটলাইন যেটা দেখা যাচ্ছে আমরা শেপ আউটলাইনে ক্লিক করে এখান থেকে নো আউটলাইনে ক্লিক করব, তাহলে দেখা যাচ্ছে যে ওখানে কিন্তু চলে আসছে লেখাটা ঠিকঠাকভাবে। আর আমি লেখাটাকে এখান থেকে আরেকবার সিলেক্ট করবো, সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে এই লেখাটাকে একটু বড় করে নেব, বড় করে নেওয়ার পর বোল্ড করে দিচ্ছি। আর যদি লেখার কালার চেঞ্জ করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে লেখার কালার চেঞ্জ করে নেওয়া যাবে, কোনো প্রবলেম নাই, এখানে ঠিকঠাকভাবে লেখাগুলোকে ঠিক করে নেওয়া যাবে আমাদের ইচ্ছা মতো। তো এর পরবর্তী কাজ যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ইমেল আইডি দেওয়া দরকার, আমাদের যে ইমেল আইডি রয়েছে সেটা আমরা ব্যবহার করব, এখানে লিখব। তো ইমেল আইডি লেখার জন্য আমরা আবার ইনসার্টে ক্লিক করব, এবার হচ্ছে আবার টেক্সট বক্স, এরপর নিচের দিকে ড্রো টেক্সট বক্সে ক্লিক করছি, ক্লিক করার পর আমরা এখান থেকে একটা বক্স ড্রয়িং করে নেব। তো এটাকে আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ডুপ্লিকেট করে নিতে পারেন, যেমন আমি এই বক্সটিকে যদি এখান থেকে ব্যবহার করতে না চাই তাহলে এই যে আমরা এখানে লিখেছিলাম এটাকে কন্ট্রোল ডি প্রেস করব, ডুপ্লিকেট হয়ে যাবে। আবার এটাকে আমরা যদি এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর আমরা এটাকে একটু বড় করে দিই, একটু দুই দিকে বড় করে দিই, এরপর আমরা এখানে টাইপিং করব, এখানে টাইপ করব যে আমাদের ইমেল অ্যাড্রেসটা। তো আমি এখানে লিখছি
তো আমি এখানে লিখলাম নর্মালি আমাদের ইমেল অ্যাড্রেস যেটি রয়েছে সেটিকে আমরা এখানে ইমেল অ্যাড্রেস লিখেছি, তো এটাকে আরেকটু শর্ট করে দিই। আচ্ছা থাক হয়ে গেছে। তো এখানে আরো আরো বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন লোগো, তারপর হচ্ছে এই কথাটা, তারপর হচ্ছে এখানকার এই কথাগুলো এবং এই যে ইমেল অ্যাড্রেস, এটা সেন্টার হয়েছে কিনা। আমরা প্রত্যেকটাতে এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আমি যেমন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকেও আমরা সিলেক্ট করব, এই তারপর হচ্ছে এখানেও এটাকে সিলেক্ট করছি, এটাকেও সিলেক্ট করছি, এখানে প্রত্যেকটাই সিলেক্ট করা হয়ে গেছে। এখন এই কয়েকটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে ফরম্যাট ট্যাব পাচ্ছি, এখানে কিন্তু দুইটা ফরম্যাট ট্যাব দেখাচ্ছে। এই ফরম্যাট ট্যাব দুইটা দেখার কারণটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল ফরম্যাট ট্যাবটি, আর এটা হচ্ছে পিকচারের, আমরা যে পিকচার নিয়ে এসেছিলাম এই পিকচারের ফরম্যাট ট্যাব এখানে দেখাচ্ছে। তো আমরা এই ফরম্যাট ট্যাবটা দিয়ে ক্লিক করব, এখানে নয়, এখান থেকে আমাদেরকে অ্যালাইন্সে ক্লিক করতে হবে এবং হচ্ছে অ্যালাইন্স সেন্টারে ক্লিক করব। তাহলে এগুলো সবগুলোই সেন্টারের দিকে চলে আসবে। তো এটা নিচেরটাকে আমরা নিচেরটাকে একটু উপরের দিকে উঠাই দেবো, ব্যাস। তো এর এটা হয়ে গেল। এরপরে নিচের দিকে আমাদেরকে অ্যাড্রেস লাইন এটা তৈরি করতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে আমরা বাহিরে এটাকে তৈরি করেছিলাম, এখানে কিন্তু একটা কাজ আচ্ছা এটা থাক, এটা প্রবলেম নেই, এটা আমরা ঠিক করে নিচ্ছি একটু পরে। তো এখন যে কাজটি করবো সেটি হচ্ছে অ্যাড্রেসের জন্য একটি লাইন আমাদেরকে তৈরি করতে হবে, আমরা যে অ্যাড্রেস লিখবো যেখানে, তো সেটার জন্য আমাদেরকে আবার ইনসার্টে ক্লিক করতে হচ্ছে। ইনসার্টে ক্লিক করার পর আমরা এখান থেকে টেক্সট বক্স নিচ্ছি, ড্রো টেক্সট বক্স, এরপর আমরা এই জায়গাটাতে একটা অ্যাড্রেস বারের জন্য একটু একটা লাইন নিয়ে নিই। তো এখন এখানে আমাদেরকে অ্যাড্রেস লিখতে হবে, আমরা এখানে লিখছি অ্যাড্রেস। অ্যাড্রেস লেখার পর আমরা অ্যাড্রেস যে কোনো দিতে পারি, 12D, আমরা এখানে 12D ব্লক দিচ্ছি, 12। এটা আমি আসলে জানি ঠিকানাগুলো যে কোনো ব্যবহার করতে পারবো, আমরা এখানে যে কোনো ঠিকানা ব্যবহার করা যাবে। তো আমি এখানে যে কোনো একটা ঠিকানা ব্যবহার করছি, তো আপনারা এভাবে ঠিকানাটা ব্যবহার করে নেবেন। তো ঠিকানা আমরা লিখলাম, লেখার পরে এই যে লাইনটি রয়েছে এই লাইনটিকে আমরা এখান থেকে হাইড করে নেব, অথবা হাইড না করেও আমরা এখানে কালার চেঞ্জ করতে পারি। আমরা যদি কালার দিতে চাই সেক্ষেত্রে আমরা কালার ব্যবহার করব, আমরা সে ফিলে কালার আমরা এখান থেকে যে কোনো কালার ব্যবহার করতে পারি। তো আমার মনে হয় না যে কালার দরকার আছে, আমি এই লাইনটাকে এখান থেকে নো লাইনে ক্লিক করছি, নো লাইনে ক্লিক করলাম এবং সে ফিলটাকেও আমি এখান থেকে নো ফিলে ক্লিক করে রাখি। আর এখান থেকে একটা লাইন আমাদেরকে সিলেক্ট করতে হবে, আমরা একটা লাইন দিয়ে দেবো। আর এই লাইনটিকে দেওয়ার জন্য আমরা আবার ইনসার্টে ক্লিক করছি, ইনসার্টে ক্লিক করার পর এখান থেকে শেপে ক্লিক করব, শেপে ক্লিক করার পর লাইন দেখতে পাচ্ছি, এখানে লাইনে আমরা ক্লিক করলাম। এখন যদি আমরা এখানে লাইন ড্রয়িং করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে আমরা বাম বাটন প্রেস করে এখানে নিয়ে আসার সময় আমরা উপরে নিচে হয়ে গেলে সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করবো, তাহলে এই লাইনটা একবারে সোজা হয়ে যাবে। তো এই লাইনটাকে নিচের দিকে একটু ড্রয়িং করে নিচের দিকে নামিয়ে দিই। তো এইভাবে আমরা এটা তৈরি করলাম। এরপরে যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা এই বর্ডারটাকে নো করে দেবো, এই বর্ডারটাকে নান করে দিচ্ছি, এই বর্ডারটাকে আমরা রাখবো না। এই বর্ডারটাকে নান করে দিতে গেলে আমরা বর্ডারটাকে প্রথমে সিলেক্ট করবো, এরপর হচ্ছে ফরম্যাটে ক্লিক করে আমরা আউটলাইনে ক্লিক করছি, এরপর হচ্ছে নো আউটলাইনে ক্লিক করি। তো এখানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যদি আমরা আউটলাইনটাকে উঠাই দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এইরকম দেখাচ্ছে না যে এটা একটা ভিজিটিং কার্ড হয়ে গেছে, এরকম কিন্তু শো করছে না। সেক্ষেত্রে আমরা লাইনটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা শ্যাডোতে ক্লিক করব, শ্যাডোতে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা শ্যাডো সিলেক্ট করে দেবো, যে কোন শ্যাডোটি সবচেয়ে বেশি ভালো হবে, তো সেই শ্যাডোটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমি এই শ্যাডোতে ক্লিক করলাম, তো মোটামুটি হয়ে গেছে। এই শ্যাডোটিতে ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে উপরের দিকে এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্টটাকে ঠিক করে নিতে পারবেন, এখান থেকে অ্যাডজাস্টমেন্টটাকে ঠিক করে নেওয়া যাবে। আবার যদি শ্যাডো চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনারা শ্যাডোগুলো চেঞ্জ করে নিতে পারবেন, এখান থেকে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, সেখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। তো এটা আমরা দেখছি না, আমরা শ্যাডোটাকে চেঞ্জ করলাম। আর যদি এটার ফিল কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফিল কালারে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফিল কালার চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে ভিজিটিং কার্ডের যে মূল লুকটা আছে সেই লুকটা এখানে শো করবে। তো ভিজিটিং কার্ডের মূল যে লুক রয়েছে আর কি, একবারে যেটা লুকটা আমাদের স্পষ্ট হয় সেই লুকটা এখানে ঠিকঠাকভাবে দেখাচ্ছে। তো এই ছিল এই টিউটোরিয়ালটিতে। আর এখন যে কাজটি করবো সেটি হচ্ছে আমি এটাকে নো কালার করে দিচ্ছি, এই জায়গায় এটাকে
নো ফিল কালারে ক্লিক করে দেখি। আচ্ছা এটা মনে হয় একটু ফিল কালার করবো না। তো এখন যে কাজটি করব আমরা, এটা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এই লাইনটাকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে নিচ্ছি, এখানেও কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করব, এটাকেও কন্ট্রোল চেপে ধরে, এখানে যে আমাদের লোগোটা নিয়ে এসেছি লোগোটাও কন্ট্রোল, এটাও কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করব। এখানে কিন্তু দুইটা রয়েছে, একটা হচ্ছে আমরা কালারটি দিয়েছিলাম আর একটা হচ্ছে আমরা টেক্সট বক্স তৈরি করেছিলাম সেটা। এরপর হচ্ছে এখানে আমাদের ইমেল আইডি যে তৈরি করা হয়েছে সেটা, আর এখানে কিন্তু একটা লাইন আছে, আবার এখানে কিন্তু আরও একটি আছে, সেটা হচ্ছে আমরা যে অ্যাড্রেস কথা লিখেছিলাম সেখানে আর একটি টেক্সট বক্স রয়েছে। এই প্রত্যেকটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেওয়ার পর আমরা গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করে এখান থেকে গ্রুপ লেখাতে ক্লিক করব, তাহলে এটা গ্রুপে হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখন এটাকে মুভ করতে চাই সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা কিন্তু সবসময় একবারই মুভ হচ্ছে। তো আমি এটাকে এখানে রাখলাম, কন্ট্রোল চেপে ধরে ডি চাপ দিলাম, তো এটাকে আমি এখানে রাখছি, এটাকে শিফট প্রেস করে রাখি, তাহলে এটা একটু এখানে রাখি, এটাকে ঠিকঠাকভাবে রেখে দিই। তো একটু দেখেন যে এটা ঠিকঠাকভাবে আছে কি না, সব ঠিকঠাকভাবে থাকলে এই তো ঠিক আছে, এটা মানে একটু মানে উপরের দিকে উঠে গেছে, এটাকে একটু নিচের দিকে নামিয়ে নিতে হবে। তো এটার এটা ঠিক জায়গায় আছে, তো এটা মানে একটু উপরের দিকে একটু ঠিক আছে, এখন এটা ঠিক আছে। তো এরপর আর কন্ট্রোল ডি প্রেস করতে হবে না, এখন আমরা নর্মালি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এটাকে ড্রাগ করে নর্মালি নিচের দিকে নামাবো এবং কিবোর্ড থেকে পাশাপাশি শিফট প্রেস করে ধরবো, তাহলে দেখা যাবে যে আমরা নিচের দিকে অটোমেটিক্যালি অনেকগুলো তৈরি করে ফেলছি, এখানে অনেকগুলো একসাথে আসবে। তো এই ছিল, এভাবে আমরা মূলত ভিজিটিং কার্ড তৈরি করতে পারি এবং বিজনেস কার্ড তৈরি করতে পারি। তো এভাবে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিতে আপনারা কিভাবে তৈরি করতে সেটা দেখতে পাচ্ছেন। তো এটা ছিল, আর প্রিন্ট প্রিভিউটা একটু দেখে নিই, প্রিন্ট প্রিভিউটা একটু দেখে নেওয়াটা জরুরি। আমরা প্রিন্ট প্রিভিউ ক্লিক করছি, প্রিন্ট প্রিভিউ ক্লিক করলে এরকমটা দেখাবে। তো কেমন লেগেছে ডিজাইনটি, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন টিউটোরিয়ালে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।